আপনারা পবিত্র মাহফিলে চলে আসেন, অনেক ফাঁকা মাহফিল, অনেক ফাঁকা, হুজুর আসছে, হুজুর আসবে, মাহফিল ফাঁকা থাকলে পরে হুজুরের মন ভালো লাগবে না, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা পবিত্র মাহফিলে চলে আসুন, পবিত্র মাহফিলে চলে আসেন, হুজুর হুজুর আসবেন, হুজুর সম্ভব 12টা পর্যন্তই থাকবেন, তারপর হুজুর বিদায় নেবেন। হুজুরের ওঠা শেষে থাকার কথা ছিল, কিন্তু এলাকাতে এসেছিলেন হুজুর, তাই তিনি প্রথমে আসবেন। যারা এদিক ওদিকে রয়েছেন আপনাদের কাছে হুজুর এখন থেকে হুজুরই শেষ দোয়া করবে, হুজুরই শেষ দোয়া করবে, সেই জন্য যারা এদিক ওদিকে হয়েছেন আপনারা চলে আসেন, আপনারা চলে আসেন, হুজুরই শেষ দোয়া করবে আমাদের জন্য, হুজুরের দোয়া নিতে, আওলাদের মুজাদ্দিদুজ জামানের দোয়া নিতে আপনাদের এখানে আসতে অনুরোধ করেছি, চলে আসেন সকলে, চলে আসেন। আল্লাহ পাকের কত হাজির আন্দারে এসছে আজকের মাহফিলে, আশেপাশের মহিলারা, মা বোনেরা, নানি দাদি, খালা, ফুপু, আজকে বিভিন্ন গ্রাম থেকে সব এসেছেন আত্মীয় সূত্রে, যেহেতু আজকের মাহফিলটা হলো ফুলপুরা শরীফে মুজাদ্দিদুজ জামান
امیر شریعت حضرت دادا حضور پیر قبلہ رحمت اللہ علیہ خاص محبت جلسائیتا بیتن نا آج کے ہری پورے شدہ اپنا رائے باپ مدر اببارا چاچارا بھائیرا مامورا ترائی تھائی دادا پیر محبت منور ہوئے سے تانوئے আপনাদের আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান খালা জান ফুফু জান শ্বশুর শাশুড়ি তারাও আমার দাদুজির মহব্বতের মানুষ ছিলেন না ছিলেন না সেই বাড়ির ছেলে দাদিরই তো নাতি পোতা আল আওলাদ কলিজার টুকরা সন্তান সেই হিসাবে মা পেলে সম্মানটা রাখে আপনি যিনি হন এটু তো আপনি জানবেন আপনারও বাড়িতে মহাব্বতের মানুষ তা নাহলে দাদা পীরে কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলার মহাব্বতের মানুষ তা নাহলে দাদা পীর কিবলার মহাব্বতের খলিফাগণ তাদেরও মহাব্বতের মানুষ আপনার বাড়িতে আছে না নাই সবাই এসো মাহফিলে এসো মজলিসের মধ্যে কিছুক্ষণের জন্য হলো মজলিসের মধ্যে এসে বসে বাবা সম্মানটা রাখে কে মানে না মানে অত জানি কে মানলো কি মানলো না আমি অত কিছু না যদি আপনি আমার দাদুজির মুড়িদের নাতি হয়ে থাকে আমার দাদুজির মুড়িদের কলিজার টুকরা পোতা যদি হয়ে থাকে আমার আব্বা মহব্বতের মুড়ি মুড়িদানদের নাতি পোতা যদি হয়ে থাকে আজ ফুলপুরা শরীফ থেকে এসেছি সম্মানটা তো আপনি রাখবেন সম্মানটা তো আপনি রাখবেন সবাই চলে এসো মসজিদ একটু সামনের দিকে আগিয়ে আসে একটু সালাম পড়িয়া নাবি সালাম
ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازلون أرحمكم
اللهم صل على میرے دل کے آئلا میں کوئی تو دکھ پہنچے گا مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا اللہم صلی اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم بجوا دي كم
لوٹنگ مدازی بر بر کے انا آتائنا کن کو سار فرما دیا کمی والے نے دین ملا ایمان ملا پڑھنے کو لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بولو لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله
وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يقبلكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي إلا وصالح أمتي فله أجر مياد الشهيد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة پیارے حاضرین مجلس ہمارے ایماندار بھائیرا اللہ والا بھائیرا جوان جوکرا ہمارے چھلیرا بچرا ویدشتما مربیان گنیرا আমাদের যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা হরিপুর গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা উলামায়ে কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকে হাজি বান্দা গণেরা
হরিপুর গ্রামে ফুলপুরা শরীফে মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ স্মরণীয় ইসালে সাহেবের মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী আমার রফিকুল বাবাজি ভাইরা ভাতিজা ছেলেরা আল আওলাদ বোনেরা হরিপুর গ্রাম আশপাশ গ্রামের সম্মানীয় ভাই ও বাবাজিরা আমার ফুলপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ মহাব্বতের মুড়ি টানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুলপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গনে মহাব্বতের মুড়ি দান্দের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ মহাব্বতের খলিফা গণ মহাব্বতের খলিফা গণে মহাব্বতের মুড়ি দান্দে সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে হরিপুর গ্রামে এমন একটা খাস দুয়ার মাহফিলে বসিয়েছে যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান সুবহানাল্লাহটা জুড়ে বলা যাবে না আল্লাহ রাসূল বলে চিন্তা করে আজ কদিন ধরে আমাদের ছেলেরা বাচ্চারা যুবকরা হরিপুর গ্রামে আমাদের যারা রফিকুল বাবাজির ছেলেরা ভাইয়েরা ভাতিজারা আত্মীয় স্বজনেরা গ্রামের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আমার এত মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় দোয়া দরকার আছে না নাই ঘরে বসে থাকলে ধোঁয়া হবে তো বিভিন্ন গ্রাম থেকে সব আত্মীয় স্বজন মহাব্বতের মানুষ সব এসেছে তাদের নিয়ে নাস্তা পানি করে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছে ধোঁয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না নাই এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না অবস্থা কিন্তু ভালো নয়
আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে আজ আমাদের প্রত্যেকের আবাসা বাপ মা দাদু জান নানা জান দাদি জান নানি জান আত্মীয় স্বজন প্রতিবেশী মাই মুরুব্বি কবরবাসী মুর্দারা জেদার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতে আসে আরে বাবা কি জগৎ দেখাতে রাত দিন কাটছে তুমি কি বুঝবে বাবা তোমার একটা দিন আছে সেই দিন এতিমের মতো পড়ে পড়ে কাঁদতে শুধু তো দোয়া রাখে আর কিছু না কেন সন্তানদের দোয়া নাতি পোতাদের দোয়া আব্বা আম্মা দান দাদু দান নানা দান দাদি দান নানি দানের জন্য আল্লাহ পাকের দরবারে আজকে কবুল হয়ে যা বড় কষ্ট সহ্য করে লালন পালন করেছিলে খেয়ে না খেয়ে জবে আটা খেয়েছে ভুট্টা খেয়েছে মাইলো খেয়েছে বজ্রের খাপ খেয়েছে বজ্রের খাপ আপনি চেনে কোনদিন খেয়েছে ওই আপনার আব্বার বয়সে দাদু নানার বয়সে যারা আছে তাদের ঘরে চিকিৎসা কি অবস্থায় দিন কাটিয়েছে এমনও দিন গেছে অভাবের সময় মানুষ অনাহারেও দিন কাটিয়েছে সে কষ্টটা আপনি পাননে বুঝবেন কি সেই দুঃখটা আপনার জীবনে পাননে বুঝবেন কি আপনার যারা দাদুর বয়সে নানার বয়সে যারা আছে তাদের জিজ্ঞেস করেন না এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে তবু তারা ছেলে মেয়ে নাতি পুতা কলিজার টুকরার সন্তান আল আউলাদের কথা মনে করে বাবা এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না আজ আল্লাহ পাক সোনার মানিকদের কলিজার টুকরার সন্তানদের নাতি পুতাদের আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছেন আর দেন আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাই বোদের ভাগনাদের বোন বোনাইদের জামাই মেয়েদের ছেলেদের আল্লাহ আরো সুখ শান্তি দেন জোরে বলুন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা সুখ শান্তি পেয়ে অতীতের কথা ভুলে যেও না অতীতের কথা ভুলে যেও না চরণ দুঃখিনী মা গর্ভধারিণী মা জন্মদাতা বাপ দাদু যান নানা যান দাদি যান নানি যান ভোলার জিনিস নয় বাবা ভোলার জিনিস নিজেরাই যদি পরিবেশ খারাপ করি বাবা আমাদেরও তো একদিন মরণ হবে আজ বলেন পাঁচ বছর পরে দশ বছর পরে বিশ বছর পরে একদিন আমাদেরও মরণ হবে না হবে আমরা যে ফাঁকি দিচ্ছি এই ফাঁকি দেওয়া অভ্যাসটা আমাদের ছেলে ভাই বোদের ভাগনাদের তাদেরও ওই অভ্যাস হবে আমরা মরে গেলে আমাদের নামে আর দোয়া করার মতো কোনো মানুষ পাবে না আমরা মরে গেলে আমাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেবে না আমরা মরে গেলে আমাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেবে না আমরা মরে গেলে আমাদের নামে দশটা অনাথ অসহায় ভিখারি অভাবী ভুখা মানুষকে দুটো ভাত দেবে না দুটো শীত বস্ত্র দেবে না আমরা মনে গেলে আমাদের নামে আমাদের ছেলে ভাই বোনেরা নাতিরা ভাগনারা
আমাদের নামে এক কদম কোরআন শরীফও পড়বে না পরিবেশ খারাপ করে দিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা তো দোয়া করছি আমরা মরে গেলে কে দোয়া করবে কে করবে আমাদের পরের জেনারেশনটা আমাদের পরের জেনারেশনটা কি হচ্ছে আমরা মরে গেলে আমাদের কবরটার কাছেও যাবে না আমাদের কবরটা একটু জিয়ারত করবে পরিবেশ থেকে বাঁচা অন্ধকার অন্ধকার লাগছে বাবা অন্ধকার লাগছে আমার ভাই জানা বাপ জানেরা যুবকেরা আমার আব্বা জান হাজার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলে কড়া মানুষ ছিলে জালালি হালতের মানুষ ছিলে আমাকে একদিন ডেকে বললেন বাবা অমর সারা বছর জালসা মাহফিল করছিস সব গ্রামে যাচ্ছিস সব গ্রামে গিয়ে সব বাড়ি বাড়িতে গিয়ে দোয়া করে আসছিস বাবা তোর বাড়িতে কে দোয়া করবে তোর বাড়িতে দোয়ার দরকার আছে না না তুই তো সব জায়গায় ঘুরে ঘুরে ভালো মন্দ খাচ্ছিস আর নজরানা দিচ্ছিস সব জায়গায় দোয়া করে আসছিস তোর দাদা পীরের সম্মানে তোর ঘরের মানুষ সম্মান করে মহব্বত করে সব জায়গায় কি দোয়া করে আসছিস পীরের আওলা তোর বাড়িতে দোয়াটা কে করবে বাপ যাবে বলে যাচ্ছি মনে রাখবি যতদিনই বেঁচে থাকবি বাড়িতে মিলাদ দিবি খাস মিলা মসজিদে মুসল্লি ইমামকে নিয়ে বাবা মাদ্রাসার ছাত্রদের নিয়ে বাড়িতে খাস মিলাদ দিবি কেন বাড়িতে মিলাদ দিলে কি হয় বাড়ির বালা মুসিবত রোগ শোক থেকে আল্লাহ পাক হেফাজত করে পয়সা ডাক্তারকে দিবি পয়সা ডাক্তারকে দিবি বাড়িতে মিলাদ আমি বাপিরাবে বলে যাচ্ছি আমার মাদ্রাসার ছাত্রদের দামাত করে নিয়ে আসবি ভালো মন্দ খাওয়াবি নিজেরা তো পারবি না সংসারের চিন্তায় ছেলে মেয়ে নাতি পুতার চিন্তায় পাগল হয়ে যাবে পারবি না আমার মাদ্রাসার ছেলেদের তো ভালো মন্দ নাস্তা করিয়ে ওদের ঘরে যে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে কেন কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় যদি বলেন না সুবহানাল্লাহ এটা গ্যারান্টি দোয়া কবুল হবে তার গ্যারান্টি আমি আমার নিজের বাড়িতে হুজুর কিবলা ইন্তেকাল করলে আজ কিছু কম বেশি বললেন না 37-38 বছর কি 39 বছর হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু আমার বাড়িতে সেই থেকে মিলাদ দিই বছরে 7-8 মিলাদ দিই একটা দুটো ছহারি সাত হাড়ি করে রান্না বিরিয়ানি করি একটু মিষ্টি করি দই করি মাথার ছাত্রদের জন্য আলাদা নাস্তার ব্যবস্থা করি থামস আপ করি সালাদ করি বুঝলেন না তিনটে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই বুঝলে কোরআন পাক তিলাওয়াত করি ভালো করে খাইয়ে দিই গ্রামের কিছু গরিব দুঃখী কিছু আত্মীয় স্বজন কিছু খাস খাস মুড়ি দান
তাদেরও দাওয়াত দি সবে বানাতে সময় করি মহরম মাসে করি রমজান মাসে রমজান শরীফ মাসে দুটো করি দুটো আমার দাদা হুজুর কেলা পাঁচ হুজুর কিবলা নামে করি আমার দাদা হুজুর কেলা পীর কলিকাতা শহরে মানিক তালায় শুয়ে আছে হযরত সুফি ফাতিহানি ওয়াই সির রহমাতুল্লাহ আলাইহির নামে করি খাজা সাহেব হুজুরের নামে করি বড় বিশ্বাস হুজুরের নামে করি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে করি আমরা আপনার করবি মনে রাখিস পাপের নসিহাত চোদ্দিন বেঁচে থাকে মনে রাখ আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব দেখুন আপনার বাড়ি থেকে একদিন আপনার আব্বা দাদু নানা আম্মা দান্দা বিদান্দা এই বাড়ির মালিক ছিল তারা চলে গেছে তখন আপনি মালিক হয়ে তারা কবরে শুয়ে এই বাড়ির উপরে ছেলেদের নাতিদের দুদাদের বৌমায়েদের উপরে কবরে শুয়েও তাদের কিছু আশা থাকে না থাকে না উনি বাড়ি থেকে দোয়া তাদের রুহে যখন গিয়ে পৌঁছাবে রুহটা তাদের খোশ বলে যে আমার ছেলে আমার পুতারা তখন তাদের রুহটা খুশি হয়ে যায় ওই সময় কবর থেকে রুহানি হালতে আল্লাহ পাকের দরবারে ছেলে নাতি পুতাদের জন্য আল্লাহ আওলাদের জন্য কবর থেকেও দোয়া করে আমার ভাই নামটা আবার জানে না যুবকেরা মিলাদ মাহফিল তো উঠেই যাচ্ছে মিলাদ মাহফিল উঠে নানান ভেজা আখিরি জমানা নানান ভেজা মিলাদ শরীফ করা বেদা ফাতিয়ার দান দোয়ার দান করা বেদা ঈদে মিলাদুন নবী করা বেদা বিশ্ব নবী দিবস করা বেদা বুঝলেন না এইসব হচ্ছে সবে বারাত মহরম মাসে তাবারো করে খিচুড়ি করে হালুয়া মুজি করে খাওয়া এগুলো হারাম বুঝলে একটা মানুষ মারা গেছে তার নামে চার দিনে সাত দিনে একুশ দিনে একচল্লিশ দিনে কলমা খানি করা সাবিনা খতম করা নাজেরা খতম করা কুল খতম করা ছোলা পড়া করা সেই উপলক্ষ করে রান্না বাড়া করে খাওয়া এবং খাওয়ানো এগুলো হচ্ছে হারাম যদি বলে না না একবার হারাম বলে ফতোয়া দিচ্ছে আপনি জানেন হালালকে হারাম বললে কি হয় হালালকে হারাম বললে কি হয় আর হারাম দিকে কিন্তু বিসমিল্লাহ বলে খায় হালালকে হারাম বললে ঈমান চলে যাবে আর হারাম যে বিসমিল্লাহ বলে খেলে কাফের হয়ে যাবে এই মশলা আপনার জানা আছে আমাদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা তারা পড়েছিল খেয়েছিল আমাদের পীর মশাই আল্লাহ নবী মনেরা বসিরাত আল্লামা হুজুর দাদা হুজুর মা হুজুর কিবলা জোয়ারিয়া হানহানদার রহমতুল্লাহ আলে চাঁদপুরি হুজুর রহমতুল্লাহ আলে বসিরাত আল্লামা রুহুল আমিন স্যার রহমতুল্লাহ আলে মানিকোরা বড় হাত সাহেব কিবলা রহমতুল্লাহ আলে একে ফজলুল হক স্যার রহমতুল্লাহ আলে ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলে তারা যা করেছিল খেয়েছিল তারা সব কাফের হয়ে গেল ইমান নষ্ট হয়ে গেল আমাদের প্রত্যেকের আব্বা দাদু মা দাদিরাও খেয়েছিলেন
لا إله إلا الله محمد رسول الله أكسد قناتاو غلو شرك تري بولينا قولي ما فالكي تاكين دفن شمي تو جاگا بجھ بینتی اپنا دن باپ مائد دعا امرا بشان ایلیا لے گھوڑی نا گھوڑی أنا أقول لك 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 أنا أقول জামাতে নামাজ পড়লে ফরজ নামাজ সালাম বিনা পড়ে উঠে পালায় মুনাজাত করে না আজানে মুনাজাত করে না জামাতে নামাজ পড়ে উঠে পালায় এরা নবী সুন্নাত নামাজও পড়ে না নফল নামাজও পড়ে না কি কঠিন সময় রে নবী আমাদের মতো মানুষ নবীকে নূরের নবী বলা চলবে না নবী হলো মাটির নবী নবী আমাদেরই ভাই এসব সহ্য করা যায় ভালো করে মনে রাখবে নবী হলেন আমাদের ঈমানের সম্পদ সুবহানাল্লাহ নবী আমাদের কি সম্পদ ঈমানের সম্পদ জানেন না এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে যে এসে নিজেকে নবী বলে দাবি করবে এই মাটিতে আরেকজন আসছে নবী বলে দাবি করবে তার নাম কি নাম জানে না কিনা জানানে এতদিন ওয়াজ শুনেছিলেন কি শুনলেন এই মাটিতে আরেকজন আসবে নিজেকে নবী দাবি করবে নবী বলে প্রতিষ্ঠিত হবে তারপরে সে এসে আবার এই মাটিতে নিজেকে আবার খোদা দাবি করবে জোরে বলুন নাউযু বিল্লাহ নাম কি দাজ্জাল আসবে না এটা মিথ্যে কথা আমরা তো আখির জামানার পাই কুম্বারের উম্ম আবার কি আমরা দাজ্জাল আসবে আবার দাজ্জালকেও নবী বলে মানব আপনারা মানবে মানাতে গেলে কি করতে হবে দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা
এই যে কথাগুলো বলছি এইগুলো হচ্ছে তার চাল আসবাব তার পরিবেশ তৈরি দরুদে মুহাম্মাদি পড়া লাগবে না দরুদে ইব্রাহিম পড়লেই হবে আমি দরুদে ইব্রাহিম পড়তে মানা করছি না দরুদে মুহাম্মাদিটাও পড়া দরকার আছে না আছে এটা পড়ে না পড়ে জানাজার নামাজ হয়ে গেল যেই সালাম দিয়ে লাশটাকে কাঁধে ধরিয়ে আর থামুন থামুন মোনাজাত দোয়া হবে জানাজা মানি তো দোয়া আবার কিসের দোয়া আপনারা জানাজার নামাজে নিয়ে কি করে দোয়া নিয়ে করে বলেন না জানাজার নামাজে নিয়ে কি রমজান কুদ্দিয়া আলমার তকবীর হচ্ছে সালাত সালাত মানে কি সালাত মানে সালাতুল জানাজা আরে জানাজার নামাজ একে তো দোয়া বলা হচ্ছে তারপরে বলো আর দোয়া ও জাহাজি মাইকে সালাতুল জানাজা তো বলা হয় না হয় সালাত মানে কি নামাজ নামাজ এজন্যই তো জানাজার নামাজ হয়ে গেলে বেশিরভাগ মানুষ চলে যায় জানাজার জন্য অপেক্ষা এবারে মানুষের কাজ কারবার আছে ব্যবসা আছে দোকানদারি আছে কোন তাকাদার ব্যাপার আছে কেউ ডাক্তারখানায় যাবে বুঝলেন না জানাজার জন্য অপেক্ষা করছে এই জানাজা হয়ে গেল লাশ দিয়ে তো এসেছে গোরস্থানে সবাই কি গোরস্থানে যা গোরস্থানে যে দোয়া হবে সন্ন্যত হবে হবে সব্বাস তো যায় না গোরস্থানে এই জন্যই তো ফুরফার সঙ্গে দাদা মুসুল কেবলা পাঁচ হুজুর কেবলা দাদা পীর কেবলার মোহাম্মদের খলিফা বনেরা তমাম দুনিয়ার যে মূল গোলামাই কেরাম মুহাদ্দিসিনে কেরাম ফুকাহাই কেরাম আল্লাহর বলিয়ে কামিল বনেরা এইটাই নিয়ম করেছে জানাজার নামাজ হয়ে গেলে সালাম কেনার পরে কাতারটাকে ভেঙে দাঁড়াও তিনবার বিসমিল্লাহ শরীফে তিনবার সুরায়ে ফাতিহা আলহামদুল শরীফ দশবার কুল হুয়াল্লাহ শরীফ এগারো বার দরুদ শরীফ পড়ো আর ওই মাইয়াদের বাড়িতে মেয়েরা বেটিরা বৌমাইরা তারাও একটুখানি কোরআন পাক তেলাওয়াত করে খতম করে তো দরুদ শরীফ কলমা শরীফ পড়ে সব মিলে জানাজার সালামের ঠিক পরে ছোট্ট করে একটা দোয়া করে দাও ঈশান সব এনডিএতে সব রাজধানী দিয়ে দোয়া করে দাও তারপরে লাশ কবরস্থানে নিয়ে যে কবরের লাশ শুয়ে পাঁচ বিছিয়ে পাতা দিয়ে তিন মোটা করে মাটি দিয়ে কবরের বুকে খেজুর পাতা পুঁতে কবরে গোসল দিয়ে দোয়া আর একবার হবে কিন্তু সব মানুষ তো অতক্ষণ থাকে না তো যত মানুষ পালালো প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মর্দাটা বঞ্চিত হবে দোয়া দরকার আছে না না এখন দোয়া যত হবে মর্দার জন্য ভালো না খারাপ সম্মান কবরস্থানে যায় দোয়ার পরে হবে লাশ মাস কবরে শুয়ে পাঁচ বিছিয়ে পাতা দিয়ে তিন মোটা করে মাটি দিয়ে কবরে খেজুর পাতা পুঁতে কবর সেখানে গোসল দিয়ে আকাশ বন্ধুমা হবে শোন কিন্তু অতক্ষণ তো জানাজার পরে সব মানুষ থাকে না
তারা বুঝতে পারছে না কি কঠিন সময় এসেছে, কঠিন সময় এসেছে। মানে দাদা হজুর মা হজুর কিবলাকে যারা মানে, দাদা পীর খলিফাতে যারা মানে, দাদা পীর মুড়িদের ছেলে নাতি পুতা তারা আছে। লাশ শুনতে গিয়ে ধমক কোথায় লাশ নিয়ে দেখো তোমার তো হয়ে গেছে, বসো হিসাব তো নিয়েছে সবে সালে নিয়েছে তো হবে মনে তো হবে, তুমি করো নি করো নি, আমরা তো করি আমরা তো করি আমরা করি লাশ রাখো রাখে লাশ কবর জিয়ানো বলছো কবর পুজো, মাদার জিয়ার মাদার পুজো, পীরেদের মাদার জিয়ারত করে বলে পীর পুজো পীর পুজো পীর পুজো। থাকেন তো সীমিত এলাকা, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়াতে ঘুরি না ঘুরিনি, আমাদের মতো মানুষ নবীকে নূরে নবী বলা চলবে না, নবী হল মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউজ বিল্লাহটা জোরে বলা যাবে না, নাউজ বিল্লাহটা জোরে বলা যাবে না, আমার ভাইটার তা বাপ জানে না যুব কি কঠিন সময়, হাজিরা ভাগ করতে যাচ্ছে তার হাজিদের বিঘ্ন খেয়েও লেগে যাচ্ছে, ও হাজির ইমানটাকে নষ্ট করা যায় কি পলিসি বুঝলেন না, উপর দিয়ে কভার ঠিক রেখে কভার কি সুন্দর হবে হাজি যাতে সালাম দিচ্ছে মিষ্টি বলে আসসালাম আলাইকুম, ট্রেনিং যে পাস করেছে ট্রেনিং দিয়ে দিয়েছে এটাকে ট্রেনিং দিয়েছিল মানুষকে ইমান করার জন্য, এরকম ট্রেনিং আছে আসসালাম ছুটে যে মশালা আবার হাজিটাকে ধরে বুকে শুধু বুক থেকে চা খাওয়া বিস্কুট খাওয়া হাইসে তো পান দে ফল খাওয়া থামসা খাওয়া জিরে পানি খাওয়া কি খাতি কি মেহমানদারি তারপরে হজ করতে যাচ্ছে হজে যাবেন হজ করবেন আল্লাহর কাবা, হজ করবেন কিসে আল্লাহর কাবা, মদিনায় যাওয়া লাগবে না মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়, তার বিরুদ্ধে বলল কালদা নদীর নাম বলেছে হবে না, ওকে আল্লাহ নবীর নাম বলেছে ওগুলোতে মদিনায় যাওয়া, তা মদিনা মানে তো আল্লাহ নবী নাকি, আর যদি নবী মদিনায় না যে হরিপুরে আসতে এটা হরিপুর থাকতো এটা কি হয়ে যেত, হরিপুর শরীর হয়ে যেত, কথা ঠিক বলছি না বলছি ভাই, তার জন্য নবী কি সুন্দর ভাবে হাজিরাকে পূজাচ্ছে, ও হাজি সাহেব মক্কা শরীফ আল্লাহ কাবা ঘরে দুরা কাত নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে তার নামায় আমালে 2 লক্ষ রাকাত নামাজ
আমাদের নেকি লিখে মদিনার মসজিদে আল্লাহ নবীর মসজিদে দুরাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ নামায় আমালে লিখে দেন ও হাজি সাহেব আপনি বলেন নেকিটা বেশি কোথায় কাটছে না ইমানটা কিভাবে নষ্ট করতে যাবে নেকি বেশি কোথায় মদিনায় তো নেকি কম কাবাঘরে দুরাকাত করলে দুরক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমাল আল্লাহ লিখে আর আল্লাহ নবীর মসজিদে দুরাকাত করলে এক লক্ষ রাকাত নামাজের নেকি লিখে দেয় নেকি বেশি কোথায় হলো যে টাইমটা আমি মদিনাতে সময় কাটাবো ওই টাইমটা কাবা শরীফে আমল করব নেকির দিকটা ডবল ডবল নেকি পাবো নেকি দরকার আছে না না বাবা আপনাদের নেকি দরকার আছে না না আছে এখন আপনারা বলে নেকি দরকার না না জান দরকার স্বভাব দরকার না মাপ দরকার নেকি যতই থাক না এক জাল্লা পরিমাণ যদি গুনা থেকে আপনার সারা জীবনের ভিতরে যদি এক জাররা পরিমাণ যদি গুনাহ পাওয়া যায় ওই গুনাহটাও যদি আল্লাহ ধরে ওইটাই আপনার জন্য জাহান্নামে যাবার ওসিলা হয়ে যাবে কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না আপনাদের নেকি দরকার না নাকার দরকার স্বভাব দরকার না মাপ দরকার স্বভাব তো এমনি নেকি পাবে এমনি পাবো মুড়ি ছাড়া মাপ পাওয়া যাবে নবী ছাড়া নাজাত পাওয়া যাবে নবীর কাছে গেলে কি পাওয়া যায় নাজাত পাওয়া যায় নবীর কাছে গেলে মাপ পাওয়া যায় সবাই তো এমনি পাবো আল্লাহ নবী বার মাঝে যে ব্যক্তি আমার উপাধির পরে আমার মাজারের কাছে আসলো কি ব্যাপার কি মেয়েছে আমার মাজারে যে সালাম দিল আমার মাজারটা জিয়ারত করলো সেজন্য আমি রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল জোরে বলো জোরে বলেন না নারী দেখবে من زارني بعد مماتي فكأنما زارني في حياتي أو كما قال النبي صلى الله عليه وسلم আমার মাদারের কাছে দাঁড়িয়ে থাকলো কি বেটা ছেলে কি মেয়ে ছেলে
আমার মাদারে কাঁধে এসে দাঁড়িয়ে থাকলো তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতে ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ সাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায় من جاء قبري وجبت له شفاعتي او كما قال النبي صلى الله عليه وسلم আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব সুবহানাল্লাহ একবার গ্যারান্টি দিয়ে দিচ্ছে আল্লাহর বেহেশতের গ্যারান্টি তোমার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিস সালাম কে আল্লাহ দেন নে একমাত্র আমাদের নবীকে দিয়েছে সুবহানাল্লাহ এমনি সারা বিশ্বের মানুষ কি মেয়ে ছেলে কি বেটা ছেলে কি বাচ্চা কি জওয়ান কি আট বয়সী কি মুরব্বী কি মহিলা কি পুরুষ যে যে দেশেই আছে সেখান থেকে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে যে আছে না এটা যা আল্লাহ পাকের নিয়ামত আর একটা জায়গা আছে কোথায় মদিনা ما بين منبري وروزتي روزة من رياض الجنة মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী রহমতের নবী হুজুর যেখানটাই ইমামতি করতেন হুজুরের ইমামতি জানাজাকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতেরই টুকরা জোরে বলেন না যতক্ষণ আপনি গিয়ে বস থাকতে পারবেন বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়েই থাকবেন খবরটা জায়গা ছাড়া চলবে না আর এমন একটা জায়গা ছেড়ে দিলে আর পাবেনও না সুযোগ মানুষ বারবার পাবে এমন একটা জায়গা আল্লাহ পাক করেছেন আল্লাহ পাকের নিয়ামত যেখানে সারা বিশ্বের মুসলমান এসে সবাই এসে জমা হয় না হয় একটু হানা কিছু বলো যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় ভিড় কেমন হয় ভিড়ের কথা কেউ বলে বোঝাতে পারবে না নিজের চোখে দেখা চোখে দেখা
আর আপনি সেখানে না গিয়ে এইখানে বসে বসে হাজী সাহেবের কাছে বসে সেই জায়গার গল্প শোনা কি গো চোখে দেখার মতন হবে তো চোখে দেখার মতন আল্লাহ পাক তার নসিব রেখে তিনি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলুন আল্লাহ জোরে বলেন না আল্লাহ জায়গায় বসুন বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়াবেন চেয়ে চেয়ে দেখবেন মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলুন আল্লাহ জোরে বলেন না আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على قلب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উম্মতের হায়াতকাল কমিয়ে দিয়েছে নবী পাক আল্লাহ পাকে তবে দোয়া করতেন আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে আল্লাহ বাংলা নবীর হায়াত কতদিন দিয়েছিলেন আমার নবীর উম্মতরা তেষট্টি ভেতর পড়ে বেশি বাবু তেষট্টি ভিতরে মরে যাবে কিছু সংখ্যক অম্ম পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি পড়ে কিছু বেশি বাবু তেষট্টির ভেতরই মরে যাবে তার মধ্যে আপনাদের বয়স কত হয়েছে কারো বিয়াল্লিশ কারো পঁয়তাল্লিশ কারো আটচল্লিশ কারো পঞ্চাশ কারো বাহান্ন কারো পঞ্চান্ন আপনার ক বছর আছে না হ্যাঁ কত ক বছর বাঁচবে না কারো ছ বছর কারো সাত বছর কারো পাঁচ বছর কারো আট বছর এই ক বছরের মধ্যে মরে একেবারে হরিফুল বাগান খালি হরিগুরু মা পেরে মানুষ না থাকবে না মানুষ আমার কথা শুনতে খারাপ লাগছে হিসাব করে দেখবেন কবছর হাত আছে
আল্লাহ আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন যে সত্যি বলছে আমার নবীর উম্মত আল্লাহ 63 ভিতরে মিলে কিছু সংখ্যক উম্মত 63 পার হবে কিছু ওই 70 75 80 85 বুঝবা নবী আমার আল্লাহ দরবারে দোয়া করতে আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিয়ে অন্য অন্য নবীরা তাদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলে 500 700 900 1100 1200 1400 1800 2000 তাদের ইবাদত আমলের সাথে আমার উম্মতে না তো পারবে না আল্লাহ বলে হাবিব গো চিন্তা করবেন না উম্মত উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি অন্যান্য নবী আলাইহিসসালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদা বাড়িয়ে দিয়েছি জোরে বললেন না আরে একটু জোরে বলা যাবে না আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য এক একটা রাত দিয়েছি বছরে এক একটা রাত দিয়েছি যে রাত্রি জেগে জাগরণ করলে যে রাত্রি একটা রাত জেগে জেগে একটা রাত নামাজ পড়লে একটা রাত তসবিহ তেলাওয়াত করলে একটা রাত জেগে আজকাল করলে হাজার হাজার নফল আমলের থেকে বেশি নেকি লিখে দেব দাদা আমি আল্লাহ পাক উম্মার অন্যান্য নবীর আসামের উম্মদের জন্য আমি আল্লাহ দিনাই এটা একমাত্র আল্লাহ পাক বলে আমি আপনার সম্মানে আপনার খাতিরে আপনার উম্মতকে দিয়েছি একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময় 50,000 বছরের সময় একটা দিন হবে আল্লাহ পাক কি মেয়ে কি বেটা যে সবাইকে আল্লাহ পাক একসাথে দাঁড় করাবে মেয়ে ছেলে বলে আলাদা আলাদা দাঁড়াবে পুরুষ বলে আলাদা দাঁড়াবে না না একসাথে দাঁড়াবে মাথা দিয়ে পা পর্যন্ত উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে মাথা দিয়ে পা পর্যন্ত কোন বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর খুব আদরের স্ত্রী ছিলেন আম্মা জান জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আদরের স্ত্রী আমি আয়েশা আমার কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কথা শুনালেন হুজুর মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হাসর হবে মাথা দিয়ে পা পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনার আদরের স্ত্রী আদরের বিবি আমি
আমি আয়েশার অবস্থা কি হবে কি করে নাদা করবুজু সেদিন কি অবস্থা হবে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাও হাও করে কাঁদতে লাগলে আল্লাহ নবীর বিবি আয়েশা কাঁদবেন না الله رب العالمين الله نبي عليه السلام دیگوکے نبي عليه السلام دے بی بی دمگ اللہ پرونار قبول پریدان کرے اللہ حشرے اٹھا بے آر قادم جنرل اگیو اما نگان دے الله يرحمه يا شاه شديد تامونه تا كوتير مصيبة ديه غبه بعبو مستاهه قرآن تاج الله بفر ما تل يوم يفر المرو من أخيه وأمه وأبيه وصاحباته وبني যেদিন তা মনে একটা কোটির বিপদ দিন হবে মা নিজের ছেলে মেয়ে সন্তানকে চিনতে পারবে না সন্তান নিজের গর্ভধারী মা জন্মদাতা বাপকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না স্বামী তার আদরের স্ত্রীকে চিনতে পারবে না ভাই ভাইকে চিনতে পারবে না বাপ মা নিজের ব্যাটে ছেলে মেয়েদের চিনতে পারবে না এমন একটা কঠিন মুসিবতের দিন হবে কেউ কারোর দিকে ফিরে তাকাবে সে সময়টাও সে পাবে না কেমন কঠিন হাজরের দিনে মাতা রাধা ডুবে বারোটা মুখ খুলে দেবে কোটি কোটি মাইল করে সূর্য আছে এই শীতের সময় হলো এক ঘন্টা রোগে দাঁড়ান্ত দেখি আবার তো ঠান্ডা তবু এক ঘন্টা রোগে দাঁড়ান্ত দেখি ফাঁকা মেলা যায় সহ্য করতে পারবেন না কেমতের ময়দানে ৫০,০০০ মুসলমানদের হবে আর এই সূর্য কেল্লা মাতার নিকটে আধ হাত উপরে নিয়ে আসবে ১২টা মুখ খুলে দেবে ১২টা মুখ দিয়ে একসাথে কি ছাড়বে তাপ ছাড়বে সূর্যের তাপেতে যাবে সূর্যের তাপে মাতার কিমুটা ব্রেনটা মগজটা গলে তরল হয়ে যাবে এই মাতার কিমুটা মগজটা গলে গলে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে ফুটে কামতে ময়দানে কান্নার রোল উঠে যাবে পানি 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 আল্লাহ বলে আমার পেয়ারা হাবি ও আমার পেয়ারা বন্ধু পেয়ারা মাহবুব পেয়ারা দোস্ত আমি আল্লাহ আপনাকে হাউজে কৌসার দান করলাম বলেন না কোন নবী আলাইহিস সালামকে কোন নবীতে উম্মতের জন্য দিই নাই একমাত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি আপনার উম্মত উম্মতি ওই কঠিন কিয়ামতের ময়দানে পিয়াসায় অস্থির হয়ে পড়বে এই কৌসার হাউজের পা
হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে আপনি নিজে পান করাবে কিয়ামতের ময়দানে আপনার হাতে নূরের কৌসার হাউজের পানি যে উম্মত পান করবে তার শরীরের মধ্যে ওই কিয়ামতের ভয়াবহ কঠিন গরম তাপ তার শরীরে আর লাগবে না আল্লাহ আমাদের সকলকে আমার নবী পাকের নূরের হাতে ওই কৌসার হাউজের পানি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন জোরে বলুন আল্লাহ জোরে বলেন নামি কায়মতের কঠিন হাসরের দিয়ে আমার নবী পাক ফরমাচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই কৌসার হাউজে পানি হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি নবী আমার কাছ থেকে কৌসার হাউজের পানি চেয়ে চেয়ে পান করবে জোরে বলুন জোরে বলবেন না আল্লাহ উম্মতের বাবারা তো চিন্তা করবেন না আপনিও তো কাঁদছেন কেন আমার প্যারা হাবিব আমি আল্লাহ পাক আপনাকে মকামে মাহমুদ দিয়েছি যা কোন নবী আলাইহিস সালামকে দিই নাই নবী বলে কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালামের উম্মতকে কিয়ামতের ময়দান আল্লাহ লাইনে লাইনে কাতারে 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 নামাজের কাতারের মতো সব দাঁড় করানো হবে এই কাতার হবে আদাদু আহসান দিনে আমার নবী আলাইহিস সালাম পর্যন্ত উম্মতের কাতার গুনতিতে হবে 120 কাতার আমি নবী আমার একা উম্মতের কাতার হবে 80 কাতার বলবেন না একটু জোরে বলা যাবে না আল্লাহ বলে হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি যা কোন নবী আলাইহিস সালামকে দিই নাই আপনার উম্মতের ব্যাপারে আপনি যখন মনে করবেন আমার আরশে আজিমে নিচে এসে ওই মাকামে মাহমুদ এসে চেষ্টা করে আমার কাছে উম্মতের ব্যাপারে আমার কাছে উম্মতের ব্যাপারে সুপারিশ সাপাউটি করবে হাবিব আমি আল্লাহ আপনাকে লজ্জিত করব না আপনার সুপারিশ ফিরাব না আমি আল্লাহ পাক আপনার সুপারিশকে কবুল করে সর্বপ্রথমে আপনার উম্মত উম্মতি দিগকে না চার দিয়ে দেব আপনি কাঁদছে কেন মাকামে মাহমুদ এসে কাঁদছেন কেন আজকের দিন তো আপনার কাঁদার দিন নয় আজকের দিন আপনার মর্যাদার দিন আজকের দিন আমি আল্লাহ আপনার কাঁদার দিন করি না আজকের দিন আপনার মর্যাদা দি আজকের দিন আপনার সম্মানিত দি ও আমার হাবিব গো কাঁদবেন না সেজদাতে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মনসুর করে নিলাম সর্বপ্রথম
কার উম্মত হয়েছি জানেন এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করে যে নবীর উম্মতের আশা আল্লাহর নবী আলাইহিস সালাম নাও করেছিলেন আল্লাহ আমাদের করে নবী না করে রাসূল না করে পয়গম্বর না করে আপনার আখেরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতে আমাদের জীবনটা ধন্য হতো الله بارك يا مولاي আমাদের ঘরে সেই নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে নবী আমার সমস্ত উম্মত উম্মতিদের দিয়ে আল্লাহ দেশে প্রবেশ করবে কিন্তু আমি আল্লাহ আমার হাবিবকে জানতে দিই না আপনি জানতে দিন গীতি কে আসবে তার জাহান্নামে কেমন আছে হযরত জিবরাইল তাকে দেবে ইয়া রাব্বি আল্লাহ আপনি তো সামিউম বসির আলিমুম বিজাতি সুদূর আপনি তো সব জানেন আল্লাহ পাক আল্লাহ আমাকে কেন পাঠাচ্ছে আমি আপনাকে সাক্ষী হিসাবে পাঠালাম আপনার জিব্রাইল চলে আসবেন জাহান্নামের নিকট এসে জাহান্নামের বাইরে দেখেন জাহান্নামের বাইরে দাঁড়িয়ে পায়ের আগুনের মাথায় ভর দিয়ে একবার বাইরে থেকে জাহান্নামের ভিতরের দিকটা উঁকি মেরে একটু দেখবে ওই অতটুকু সময়ের ভিতরে জাহান্নামের ভিতর থেকে আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা আপনার জিবরাইল সাহেবকে চিনতে পেরে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আপনি বলেন না জাহান্নামের ভিতরে কেঁদে কেঁদে বলবেন ও জিবরাইল আমাদের তরফ থেকে আমাদের নবী দয়ার নবী রহমতের নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে আমরা গুনাহগার এই গুনাহগার উম্মতের তরফ থেকে আখিরি সালাম পৌঁছে দিই কেবলমাত্র সর্রা পরিমাণ জানটুকু আমাদের বেঁচে আছে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুবারের সাপাহতি করতে বলবো
হযরত জিবরাইল আসাম চলে আসে এই কথাটা শুনে আল্লাহ পাকের আরশ আজিমে নিচে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নামের কষ্টের কথা সব ভুলে যাবে আল্লাহ পাকের দিকে সব কত বছর 1000 বছর কত বছর 1000 বছর পর আল্লাহ পাক ডাকবেন জিবরাইল সাহেব আমি আপনি পাঠানা জাহান্নামের ভিতরে আমার প্রিয় হাবিবের একজন গুনাহগার উম্মতের মধ্যে মেয়ে ছেলে বেটা ছেলে তাই জাহান্নামে পাঠিয়েছি তারা কেমন আছে কেমন আছে হযরত জিবরাইল আসার মনে পড়ে যাবে হাও হাও করে কেঁদে বলবেন ও রব্বুল আমীন আল্লাহ পাক আমি গিয়েছিলাম দেখলাম তাদের অবস্থা যারা কালিমাময় হয়ে গিয়েছে তাদের শরীরে হাড় হাড্ডি গোস্ত বট রগ রিসা সব আগুনে কেবলমাত্র তাদের জাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে ও রব্বুল আমীন আল্লাহ পাক এই অবস্থায় আমি জিবরাইল থেকে এসেছি 1000 বছর আগে এখন 1000 বছর পরে আল্লাহ জিজ্ঞেস করবে এখন আল্লাহ পাক আমি তো জানি না আমি জানি না আল্লাহ আপনাকে সব মালুম আছে আল্লাহ পাক বলে জিবরাইল তারা কি বলল ও রব্বুল আমীন আল্লাহ পাক তারা আপনার হাবিবকে আখিরি সালামটা জানিয়েছে তাদের জন্য আপনার দরবারে একটু সুপারিশ সাফাতি করতে বলেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনার কথা বলছে আল্লাহ জিবরাইল আমার হাবিব এখানে কোথায় আমার হাবিব এখানে নয় আমার হাবিব বেঁচে আছে জান জান হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছান যান হযরত জিবরাইল আসাই পারমিশন পাওয়া মাত্রে কাঁদতে কাঁদতে ছুটবে ছুটে 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 বেশির দরবার হযরত রিজওয়ান ফেরেশতার কাছে আনবে খুলে দাও ভাই জাহান্নাম বেহেশতের দরওয়াজা খুলে দাও বেহেশতের দরওয়াজা খুলে দাও হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে হযরত জিবরাইল আসা কাঁদতে কাঁদতে বেহেশতের মধ্যে পড়বে দরওয়াজা বন্ধ হয়ে যাবে হযরত জিবরাইল আসা কাঁদতে কাঁদতে আমার নবী পাকের কাছে কি হাজির গিয়ে দেখো এরা শুনে পাশ কুরসি মুবারকের উপরে বসে আছে চারপাশে সাহাবাই কেরাম হুজুরা বসে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হযরত আলী করম আল্লাহ মানিক সমস্ত সাহাবা সাহাবীদের নিয়ে উম্মত উম্মতিদের নিয়ে আমার নবী পাক বেহেশতের ভিতরে আনন্দ করবেন খুশ গল্প হাসি খুশি করবে আমার সাহেব জিবরাইল আসাম গিয়ে পৌঁছবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী গো আপনি জানেন না আপনার উম্মত উম্মতি ভিতরে এত উম্মত উম্মতি এখনো তারা জাহান্নামের মধ্যে পড়ে আছে
نبي أما بهشت تكبر يا فين
হাজাতে রেজওয়ান ফেরেশতা বেঁচে দরওয়াজা বন্ধ করে দেবে নবী আমার বাইরে বেরিয়ে যান কান্দে কান্দে ছুটবেন ছুটে ছুটে এসে আল্লাহ পাকের আশ্বাস দিবেন যে মাকামে মাহমুদে بسم الله الله اكبر বলে সেজদাই করে যাবে নাকটা কপালটা থেকে সেজদা হাত দুটিকে মাথার উপরে উঠে দোয়া চাইবে ও আমি আল্লাহ আপনি বড় দয়াময় আপনি বড় মেহেরবান আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে জাহান্নামে আজাদ থেকে নাজাত نبي امان الله باكر پرشمسا لاخو زمانه لاخو زمانه الله باكر پرشمسا الله باكر تعریف کرمين كده كده الله باكر حبيب گو اپنی قاد بلنا وما بي الله باكر اپنا کے بنا باشی اپنا کے محبت کری আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না ও আমার হাবিব গো আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে দিলাম সিজদাতে মাথা উঠান আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের মাফ করে দিলাম জাহান্নামে আযাব থেকে খালাস করে দিলাম জাহান্নামের নিকটে যাও কোন কোন উম্মত আপনার আপনি নিজে গিয়ে খুঁজে খুঁজে বেছে বেছে জাহান্নাম দিয়ে বের করে আমার উম্মতের বেহেশতে নিয়ে চলে যাও হাজাতে মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়ান চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে আমার রাসূলের পাককে দেখা মাত্রই আদরের সঙ্গে উঠে দাঁড়িয়ে সালাম দিবা সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব খুলে দাও জাহান্নামের দরওয়াজা খুলে দাও তাড়াতাড়ি করে জাহান্নামের দরওয়াজা খুলে জাহান্নামের দরওয়াজা খুলে দেবে আজ বেশি পাশে দাঁড়িয়ে গেল আমার নবী আস্তে আস্তে এসে দরওয়াজার সামনে এসে দাঁড়াবে জাহান্নামের দরজার বাইরে জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা আমাদের হাড় হাতি গোস্ত গোস্ত রোগ রিসার মাগুনে খেয়ে ফেলেছে কেবল মাত্র আমাদের সারা পরিমাণ চান ডুবে যায় ও নবী গো আমাদেরকে বাঁচান বাঁচান আমাদেরকে বাঁচান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করে সুপারিশ করুন নবী কাদবেন জাহান্নামের বাইরে উম্মত উম্মতির দল জাহান্নামের ভিতরে কাঁদবে উম্মত কাঁদবে নবীও কাঁদবে উম্মত কাঁদবে নবীও কাঁদবে বাবারা সবর করো বাবারা আমি দোয়া চাইছি
আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে এখনি আপনাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে ও জাহান্নাম ও জাহান্নাম আমার সমস্ত তোমরা তোমরা দিদিগণকে জাহান্নাম থেকে বের করে দাও ওই সময় সমস্ত এমনকি যাদের ভিতরে যারা পরিমাণ ইমান থাকবে বটের গাছের ফল ফলের ভিতরে ছোট 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 দানা থাকে বটের গাছের ফল ফলের ভিতরে ছোট ছোট দানা থাকে ওই এক একটা দানাকে যারা বলা হয় বটের গাছের ফল ফলের ভিতরে ছোট ছোট দানা আছে ওই দানাগুলিকে যারা বলা হয় ওই যারা পরিমাণ যাদের মধ্যে ইমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে যদি আমার আগে আগে যাবে বেহেশতে গুনাহগার উম্মত উম্মতিরা নবী পাকের পিছনে পিছনে আসবে নবী আমার আগে আগে যাবেন উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে আসবে বেহেশতে যাওয়ার পথে একটা নদী পড়বে ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত আমার নবী দাঁড়িয়ে বলে বাবারা বাবারা ও আমার গুনাহগার উম্মত উম্মতির জাহান্নামের আগুনে চলে পুড়ে তোমাদের চারা গো কালিমাময় হয়ে গিয়েছে সিয়া হয়ে গেছে বাবা বাবারা আল্লাহর রহমতে দেরিয়ায় ঝাঁপ দাও আল্লাহর রহমতে দেরিয়া গোসল করে নাও নবী পাক দাঁড়িয়ে থাকবেন বাহরুল হায়াতের নদীর ধারে সমস্ত উম্মত উম্মতিরা এমনি করে বাহরুল হায়াতে ঝাঁপ দেবে গোসল করবে নবী বলবে বাবা একটু পানি খেয়ে নাও বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠা সাথে সাথে তাদের চেহারা গুলো পূর্ণিমার চাঁদের মতো নূরে দিয়ে ঝকমক ঝকমক করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে নবী আমার রহমতের নবী নবী আমার মায়ের নবী উম্মত উম্মতিদের নিয়ে চিরকালের জন্য আল্লাহর রহমতের বেহেশতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সালাম প্রিয় নবী সালাম Yeah.
নামাজের কাতার দেন বাবা নামাজের কাতার এগিয়ে আসে এগিয়ে আসে নামাজের কাতার দিতে বলছে দুয়া আড়াই হাতের ফাঁক দিয়ে দিচ্ছি।